এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটাও ট্রাভেলের উপরই, কারণ আবার খুব শিগগিরই ট্রাভেল ব্লগ আমার এই চ্যানেলে আসতে চলেছে, তবে একটু অন্যরকম। কি নিয়ে আজকের ভিডিওটা? চলো, আই থিঙ্ক তোমরা ট্যাগলাইন দেখে বুঝতে পেরেইছো, তবে চলো ভিডিওটা আর বকবক না করে শুরু করা যাক। আশা করি তোমরা আজকের ভিডিওটা ভীষণ এনজয় করবে। জানো আমরা বাই রোড প্রচন্ড ট্রাভেল করি, বাই কার। তো তোমরাও যদি এরকম লং ডিস্টেন্স কোনো ট্যুর প্ল্যান করো, আশা করি আমি আজকে যে তোমাদের সাথে প্রোডাক্টগুলো শেয়ার করব সেগুলো তোমাদের জন্য ইউজফুল হবে। আমি রিসেন্টলি কিছু প্রোডাক্ট ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছি, যদি সম্ভব হয় আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তবে আমি আমার যে পারচেজটা সেটা পুরোটাই তোমাদের সাথে এই ব্লগে দেখাবো, আর কী কী পারপাসে কিনেছি সেটাও তোমাদেরকে ইন ডিটেলসে বলবো। খুব শিগগিরই ট্রাভেল ব্লগ আসবে, তবে তার আগে আমরা যে এই প্যাকিং মানে এই পারচেজগুলো করেছি সেই পারচেজগুলো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, যাতে তোমাদেরও যদি কোনো রোড ট্রিপ থাকে আশা করি এই ইনফরমেশনসগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। প্রথমে দেখো আমি এগুলো একটাও এখনো এইখানে ব্লগে শেয়ার করবো বলে এখনো আনবক্সিংও করিনি, তোমাদের সামনেই ভাবলাম যে ওপেন করে দেখবো, কাজেই কোনো জিনিস খারাপ আসলে আমাকে সেটা চেঞ্জও করতে হবে। তো আমি যেটা প্রথম কুরিয়ার রিসিভ করেছিলাম সেই সিকোয়েন্সেই আমি ওপেন করছি। তো এইটা আমি পারচেজ করেছি, এর ভেতরে কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কি প্রাইস সেগুলোও সমস্ত ইন ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। বাই রোডে ট্রাভেল করলে এখন যেটা সবসময় আমাদের লাগে সেটা হচ্ছে জিপিএস, আর জিপিএস এর জন্য তোমাদেরকে এই রকম একটা হোল্ডার কি করেছে এটা দেখো। হ্যাঁ, দেখে নিয়েছো আমার এখানে কিন্তু ভিডিওতে এই একটা তোমাদেরকে একটু সহ্য করে নিতে হবে, বিকজ এরা দুজনে এখানেই রয়েছে, আমরা কোনো রকম কাজ করি না, যেটা র সেটাই একদম দেখাই। তো এইটা হচ্ছে তোমাদের মেন প্রোডাক্টটা, এইটা গাড়ির ড্যাশবোর্ডে স্টিক করে দিতে হবে, আর তার সাথে এইটা হচ্ছে তোমার হোল্ডারটা যেটাতে তুমি ফোন হোল্ড করবে। প্রোডাক্টটা ইউজ করব যখন তখনও আমি ব্লগে দেখাবো নিশ্চয়ই, তবে আপাতত দেখে তো জিনিসটা বেশ স্টার্ডি মনে হচ্ছে, ভালো। এটার প্রাইস কত নিয়েছে আমি ফোনটাও নিয়ে বসেছি সেটাও তোমাদেরকে বলে দিই। এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছি, এটা একদিনের মধ্যে ডেলিভার করে দিয়েছে, প্রাইস নিয়েছে অনলি 348 রুপিস। তো এটা আমার আজকের এই যে হলের ফার্স্ট প্রোডাক্ট, এটা হচ্ছে একটা ফোন হোল্ডার যেটাতে তোমরা ফোন থেকে জিপিএস অন করে মানে হ্যান্ডস ফ্রি থাকতে পারো, ইভেন যদি গানও চালাও এখানে জাস্ট হ্যাং করে নেবে, ফোনটা ড্যাশবোর্ডের ওপর থাকতে পারবে। এতদিন আমাদের এই প্রোডাক্টটা ছিল না, তো এটা একটা নেসেসারি প্রোডাক্ট বলে আমাদের মনে হয়েছে, ট্রাভেলের জন্য খুবই ইউজফুল, তাই জন্য এটা একটা পারচেজ করেছি। এবার তোমাদেরকে এই প্রোডাক্টটা একটু ইন ডিটেলে দেখাই। প্রথমেই দেখো এরকম একটা বেস রয়েছে যেটা তোমরা কার ড্যাশবোর্ডের সাথে লাগিয়ে নিতে পারবে, আর আরও ভালোভাবে সিকিউর করার জন্য এই এখানে একটা এরকম নব রয়েছে যেটা যদি তুমি ওপর দিকে তোলো এটা পুরো এয়ার টাইট হয়ে ড্যাশবোর্ডের সাথে বসে যাবে। তো এটা একটা খুব ভালো জিনিস। আর তার সাথে এই যে ফোনের হোল্ডারটা দেখছো যেটা তোমাদের ফোনটাকে তোমরা এটা দিয়ে হোল্ড করবে সেটাও কিন্তু যথেষ্ট সিকিউর। এর পিছনে এরকম একটা বাটন রয়েছে, এই বাটনটাকে যেই তুমি পুশ করবে যদি তোমাদের ফোন বড় হয় বা ধরো চওড়া বা এইরকমভাবে রাখতে চাইছো সেক্ষেত্রে এইটা তোমাদেরকে অনেকটাই হেল্প করবে, বিকজ এটা বেশ অনেকটা চওড়া। তোমার যে কোনো ফোনই এখনকার যে সমস্ত স্মার্টফোন আছে সব কিন্তু এখানে ভালোভাবে ধরে যাবে। তো এটাকে আমি আবার লাগিয়ে দিলাম, আর এবার এটাকে তুমি কিভাবে সেট করবে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এবার তোমাদেরকে মেন স্টিকেরও দুটো পয়েন্ট দেখাই, এখানে দেখবে একটা নব রয়েছে আর এখানেও একটা নব রয়েছে। এই নবটা বেসিক্যালি ফাংশন হচ্ছে এটাকে যখন তুমি ঢিলা করবে তো এটাকে তুমি আগে পিছনে করতে পারো, অ্যাডজাস্ট করতে পারো বেসিক্যালি ফোনটার পজিশন, আর টাইট করে দিলে যেখানে তুমি সেট করতে চাও সেই পজিশনে এটা সেট হয়ে যাবে। আর প্লাস এখানেও একটা নব রয়েছে, এই নবটা দিয়ে বেসিক্যালি তোমরা এইটাকে ধরো এই ফোনটাকে যেখানে লাগাচ্ছ ফোনের এই হোল্ডারটা এখানে সেট হচ্ছে, তো ফোনটাকে যদি আরো লম্বা করতে হয় তো সেইটা তুমি এইটা দিয়ে করতে পারো। এই লকটাও তুমি যেরকম হাইটে চাইছো সেরকম বাড়িয়ে কমিয়ে তারপরে তুমি এটাকে টাইট করে দিলে এটা সিকিউর হয়ে যাবে। এবারে যেটা মেন পার্ট সেটা দেখাই যে এই দুটোকে কিভাবে তোমরা জয়েন করবে। এখানে দেখবে এরকম একটা বাটন রয়েছে যেটাকে ওপেন করা যায়, এটাকে যদি তুমি ওপেন করে নেবে প্রথমে, আর এইখানটাতে তো এই গোল পোর্শনটাতে তুমি এইটাকে এরকমভাবে লাগিয়ে নেবে, আর তারপর
এটাকে এরম ভাবে পুশ করলেই এটাকে দিয়ে এটাকে টাইট করে নিতে পারো। তো সিম্পল, এটা এইভাবে তোমার সেট হয়ে যাবে ফোনটা। তো এটা আমি যখন ইউজ করব তখনও তোমাদের সাথে একবার দেখিয়ে দেবো। চলো এবার নেক্সট প্রোডাক্টের দিকে এগিয়ে যাওয়া যাক। স্টার্ট করলাম, চলো এবার আমাদের সেকেন্ড প্রোডাক্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমি সেকেন্ড পার্সেল যেটা রিসিভ করেছি, এটার মধ্যে কি আছে মাইলো? আমরা কি আবার ঘুরু ঘুরু যাবো? ম্যাডিও যাবে নাকি ম্যাডি থাকবে? দাঁড়াও, বসো বসো। আচ্ছা, এটা এরকম একটা ব্যাগের মধ্যে আছে। এটা বেসিক্যালি হচ্ছে ট্রাভেল অর্গানাইজার। কি সুন্দর দেখো জিনিসটা। আমি স্ক্রিনে প্রোডাক্টের ছবিটাও তোমাদের সাথে ইনসার্ট করে দেব, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। এরকম এখানে টোটাল 7টা ট্রাভেল অর্গানাইজার আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের। এর মধ্যে যদি তোমরা তোমাদের জামা কাপড় যা যা সেটাকে যদি অর্গানাইজ, আর প্রত্যেকটা কিন্তু বেশ বড় সাইজের, আমি এইগুলোতে সমস্ত জিনিসটা সেগ্রিগেট করে প্যাকিং করব, যার ফলে কি হবে আমাদের যখন আনপ্যাকটা করতে হয় না, মানে আমি ধরো একটা বার করতে গিয়ে অন্য আরও 4টে জিনিস বেরিয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু এটাতে হবে না। সব কিছু জিনিস সুন্দরভাবে তুমি এটা অর্গানাইজ করে নিয়ে যেতে পারো। এখানে টোটাল 1টা, 2টা, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা অর্গানাইজার রয়েছে। তো এই 7খানা অর্গানাইজারে আমি সমস্ত জিনিসগুলো, আমাদের জিনিস প্যাকিং করে এর মধ্যে সুন্দর করে নিয়ে নেব। আর এটা খুব অল্প স্পেসের মধ্যে এখানটায় ছিল, ইভেন এই প্যাকিংটাও সুন্দর। আচ্ছা, এটা আমার গেল হচ্ছে নেক্সট প্রোডাক্ট। এবার চলো থার্ড প্রোডাক্টের দিকে এগোনো যাক। এবার আমাদের থার্ড প্রোডাক্ট, তবে তার আগে বলে দিই, আগের প্রোডাক্টের প্রাইসটা বলা হয়নি। আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটারই প্রাইস যদিও দিয়ে দেবো। আগের প্রোডাক্টটা যেটা দেখালাম, ট্রাভেল অর্গানাইজার 7 পিসেস, সেটা আমার প্রাইস পড়েছে 621 রুপিস ফ্লিপকার্টে, আমি যেই সময় পারচেস করেছি। লিঙ্ক যদি আমি পাই দিয়ে দেবো, তবে এখন লিঙ্কগুলো ভিডিওতে খুব একটা কাজ করে না, তাও আমি খুঁজে তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো। আর ছবি তো ডেফিনেটলি ইনসার্ট করেইছি, সেটা দেখতে পাবে। এরপরের প্রোডাক্টটা কিন্তু ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট, যেটা অনেক দিন থেকে আমার প্ল্যানিং ছিল কেনার, আর ফাইনালি আমি সেটা কিনে ফেলেছি। এটা কি তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এটা বেসিক্যালি হচ্ছে একটা ম্যাট। যেহেতু আমরা ম্যাডি মাইলোকে নিয়ে ট্রাভেল করি, ধরো যে কোনো ফ্লোরে যেখানে তুমি বসছো সেখানে যদি তুমি এটা পেতে নাও, তাহলে তোমরা অনেক ইজিলি এর ওপরে ম্যাডি মাইলো বসতে পারবে। অনেকটা বড়, আমি পুরোটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আরাম করে এখানে, এটা এতটা বড়। এটার আমি ছবিও ইভেন আমার এইখানেই কোথাও একটা অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পারবে। এইটা বেসিক্যালি তোমরা যে কোনো বিচ সাইড যাও বা যে কোনো এমনি নর্মাল জায়গাতে যেখানে হয়তো ওদের ফ্লোরে বসতে হবে, ফ্লোরে বসাটা ওদের জন্য একটু প্রবলেমেটিক, টিক্স প্লিজ নিয়ে আমার একটা ভীষণ ভয় থাকে। তো তাই জন্য আমি এটা অনেক দিন থেকে ভেবেছিলাম। ইভেন তোমরা যদি নিজেরাও ঘুরতে যাচ্ছ কোনো বিচ ভ্যাকেশনে, তো এইগুলো ইজিলি, ইভেন কোনো ক্যাম্পিং সাইট যদি ক্যাম্পিং করছো, এরকম একটা মেটেরিয়াল যদি তোমরা ক্যারি করো, এগুলো ভীষণ ভালো, হাইলি ডিউরেবল আর প্লাস ওয়াশেবল, দুদিক থেকেই এই মেটেরিয়ালটা তুমি কিন্তু পিওর, মানে একদম ভালোভাবে শ্যাম্পু ওয়াটারে সোপ করে ওয়াশ করে নিতে পারো, কোনো রকমের জল বা কিছু এখানে আটকাবে না, মানে একদম ভালো কোয়ালিটি এসেছে। আমি এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। এগুলোকে পিকনিক ম্যাট বলে, আমি এটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটার প্রাইসটা তোমাদেরকে বলে নিই, এটা কত পড়েছে আমার, এটা আমার পড়েছে হচ্ছে 574 রুপিস। তো এটারও আমি তোমাদেরকে লিঙ্কটা খুঁজে দিয়ে দেব। আর আজকের ব্লগে তোমাদের সাথে যেটা লাস্ট প্রোডাক্ট আমি শেয়ার করব, সেটা কিন্তু বাই রোডে যদি তোমরা ট্রাভেল করো একটা ভীষণ ইউজফুল প্রোডাক্ট ফর ইওর, গাড়িতে রাখলে আশা করি এটা ভালো হবে। হয়তো অনেকের কাছে অলরেডি আছে, আমাদের এখনো ছিল না, তাই আমরা এটা পারচেজ করেছি। এটা হচ্ছে একটা নেক কুশন, যেটা তোমরা তোমাদের ঘাড়ে, মানে গাড়িটা যখন তোমরা চালাবে এই ঘাড়ের এই পোর্শনটাতে দেখবে সিটটা একটু এরমভাবে থাকে, তো একটা গ্যাপ থাকে, ওইটা ফিল করার জন্য। আমি এটা অ্যাকচুয়ালি দুটো অর্ডার করার আছে আমাদের, বাট আমি আগে একটাই অর্ডার করে দেখে নিচ্ছি যে প্রোডাক্টটা কেমন এসছে। আমাকে তো এখন কোয়ালিটি খুবই ভালো লাগছে, এটা ডক্টর ট্রাস্টের,
আমি একটু ব্র্যান্ডেড নিয়েছি, এটা তোমরা অনেক রকম পেয়ে যাবে প্রোডাক্ট, এগুলো একটু কম বাজেটেরও হয়, তবে এটা মেমোরি ফোমের আর ভীষণ সফট। এটা এই দেখো এরকম, মানে তুমি মাথাটা রাখলে এটা পুরো মাথার শেপ নিয়ে নেবে, এটা ডক্টর ট্রাস্টের। আর এইটা হচ্ছে তুমি জাস্ট তোমার সিটের সঙ্গে লাগিয়ে নিতে হবে। তো এইটা আমরা একটা পারচেজ করেছি, এগুলো সব পার্মানেন্ট প্রোডাক্ট, এগুলো অনেক দিন চলবে। আর এই প্রোডাক্টটা, এটারও লিংক আমি দিয়ে দেবো, প্রাইসটা বলে দিই, এটা আই থিঙ্ক অ্যারাউন্ড 600, হ্যাঁ এটা নিয়েছে হচ্ছে 649 রুপিস, হ্যাঁ এটা আমি 649 রুপিসে পেয়েছিলাম। তো এইটা আমি একটা অর্ডার করেছি, এটা আরও একটা করব। আর আজকের এই ভিডিওগুলো কিন্তু কোনো ভিডিও কোনো আইটেম স্পন্সার নয়, সব কিছু আমরা পারচেস করেছি, এগুলো ট্রাভেল এসেনশিয়ালস। পেটস নিয়ে ট্রাভেল করলে বা রোড ট্রিপ করলে, তোমরা যদি অনেক বেশি অনেক লং লং জার্নি করো, এগুলো সব তোমাদেরকে কাজে দেবে, সেরকমই কিছু প্রোডাক্ট। যেহেতু আমার এই চ্যানেলে ট্রাভেলের অনেক ব্লগস আমরা শেয়ার করি, তাই জন্য ভাবলাম এরকম কিছু এসেনশিয়ালস ভিডিওস তোমাদের কাছে শেয়ার করি। আশা করি এগুলো তোমাদের ইউজফুল হবে। যদি ভালো লাগে কি জানো কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাদের চ্যানেলে প্রচুর পেট ফ্রেন্ডলি ট্রাভেল, ভ্যাকেশন, ক্যাফে, রেস্টুরেন্টস, স্পা, এগুলো নিয়ে আমরা ভিডিও করি। আর ভিডিও ভালো, কন্টেন্টগুলো কেমন লাগছে জানিও। আর খুব শিগগিরই আবার আরও একটা সুন্দর ডেস্টিনেশন, আমাদের নতুন একটা ডেস্টিনেশন আমাদের চ্যানেলে আসতে চলেছে, তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি জলদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ গাইজ, লটস অফ লাভ ফ্রম ম্যারি অ্যান্ড মাইলো, টাটা।